হিমালয়, কারো কাছে এই গ্রহের সবথেকে সুন্দরতম স্থান, আবার কারো কাছে রহস্য আর অপার বিস্ময়কর স্থান হলো এই হিমালয়। এখানে কেউ আসেন সকল বাধা পেরিয়ে পর্বতের চূড়ায় উঠে নিজের শারীরিক ও মানসিক ক্ষমতার সর্বোচ্চ স্তরে পৌঁছাবার উদ্দেশ্য নিয়ে, আর আরেক দল মানুষ আসেন সংসার ত্যাগ করে জীবনের গভীর অর্থ খুঁজে বের করার উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে হলো হিমালয় এক রহস্যময় জায়গা, কারণ হিমালয়ের যে অংশে আজও মানুষের পদচিহ্ন পড়েনি সেখানেই লুকিয়ে আছে এমন সব রহস্য আধুনিক বিজ্ঞান ও বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। হিমালয়ের কিছু রহস্য জনসমক্ষে এলেও হিমালয়ের গহীনে লুকিয়ে আছে আরও কত শত অজানা রহস্য। তেমনই কিছু রহস্য লোকমুখে শোনা যায় জ্ঞানগঞ্জ নগরী, ইয়েতি, গুরুদংমার হ্রদ, রূপকুণ্ড, টাইগার নেস্টের মতো স্থানগুলোর রহস্য আজও মানুষ খুঁজে পেলে। হিন্দু, বৌদ্ধ, তিব্বতীয় সাধকগণ সহ আজও খুঁজে পেলে সেসব রহস্যের জায়গা হিমালয়ের বুকে। চলুন আজ মাদলবাদ চ্যানেলের সাথে সেই হিমালয়ের রহস্য ভেদে। জ্ঞানগঞ্জ হিমালয়ের দুর্গমে এক অদৃশ্য রহস্যময় নগরী, যার কথা প্রথম লোকসমক্ষে আসে 1933 সালে জেমস হিল্টনের লেখা লস্ট হরাইজন বইটির মাধ্যমে, যেখানে গেলেই নাকি অমরত্ব পাওয়া যায়। তিব্বতে এই নগরকে বলা হয় সাম্বালা, আর ভারতে বলা হয় জ্ঞানগঞ্জ। এখানে কারো মৃত্যু হয় না, যে দেখা পায় সেই লাভ করে অমরত্বকে। যদিও আধুনিক উপগ্রহের চিত্রে এই জায়গাটি ধরা পড়েনি, তবে ভারত এবং তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসীদের দাবি জ্ঞানগঞ্জের খোঁজ সবাই পায় না, তার জন্য চাই কঠোর সাধনা। সন্ন্যাসী, যোগী ও পবিত্র আত্মার মানুষই নাকি সে জায়গার পৌঁছাতে পারে। হ্যালো বিয়ার্স, পরবর্তীতে জ্ঞানগঞ্জ নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও করার ইচ্ছা রইল। বরফ যুগের সময় থেকেই হিমমানবের অস্তিত্বের কথা লোকমুখে শোনা যায়। এই হিমমানবকেই ইয়েতি বলে। হিমালয়ের অংশ ভুটানের সর্বস্ত শৃঙ্গ গ্যাংখার পেনচু, যার উচ্চতা সঠিক মাপ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় আদিবাসীরা বলেন এই শৃঙ্গেই বসবাস করে ইয়েতি। সেখান থেকে প্রায়ই কিছু রহস্যময় আলো ও শব্দ স্থানীয় আদিবাসীদের ভাবনা চিন্তাকে প্রভাবিত করে। গুরুদংমার লেক, বিশ্বের অন্যতম রহস্যময় লেক এটি। হিমালয়ের পর্বতমালার কাঞ্চনজঙ্ঘা পর্বতের সংলগ্ন এক মালভূমিতে এই লেকের অবস্থান। সারা বছর এর আশেপাশে বরফে ঢাকা থাকলেও এই লেকের একটি বিশেষ অংশের পানি কখনো জমে বরফ হয় না, এমনকি শীতকালে। এই রহস্যের উদ্ঘাটন আজও হয়নি, তবে স্থানীয়দের বিশ্বাস তাদের জল কষ্ট থেকে মুক্তি দিতেই বৌদ্ধতান্ত্রিক গুরু ওই বিশেষ অংশটি শুয়ে দিয়েছিলেন, আর তাই লেকের ওই বিশেষ অংশের পানি কখনো বরফে পরিণত হয় না। রূপকুণ্ড হিমালয় পর্বতমালার আরও একটি রহস্যজনক জায়গা হলো এই রূপকুণ্ড, যা 5000 মিটার উচ্চতায় অবস্থিত। প্রকৃতি দেবী যেন তাকে নিজের হাতে সাজিয়েছেন এই রূপকুণ্ডকে। রূপের পাশাপাশি এই কুণ্ড বেশ রহস্যময়। এখানে পর্যটকরা গিয়ে থমকে যান বারবার, কারণ এই লেকের আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য মানব কঙ্কাল। এর উৎপত্তির রহস্য আজও মেলেনি। কিছু কঙ্কালের বয়স কয়েক হাজার বছরেরও বেশি, যা শুধু বরফের আস্তরণ গলে গেলেই দেখতে পাওয়া যায়। বাঘের ঘর, 3 বছর 3 মাস
তিন দিন তিন ঘণ্টা ভুটানের বৌদ্ধ মঠে ধ্যানমগ্ন ছিলেন বৌদ্ধ তান্ত্রিক গুরু পদ্মসম্ভব। কিন্তু বৌদ্ধ মঠটি হিমালয়ের এতটাই উঁচু ও বিপজ্জনক অংশে অবস্থান করছে যে সেখানে কারো পক্ষে পৌঁছানোটা একেবারেই অসম্ভব। তাহলে প্রশ্ন জাগতেই পারেন, সেই পদ্মসম্ভব গুরু ওখানে পৌঁছিয়েছিলেন কিভাবে? জনশ্রুতি আছে, এক বাঘিনীর পিঠে চেপে ওই মঠে পৌঁছিয়েছিলেন তিনি, আর সে কারণেই ওই জায়গাটির নাম হয় বাঘের ঘর বা টাইগার নেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।